দেখো আমার দিদিটা কিরকম লজ্জা পেয়েছে দেখো। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। শোনো, আমরা একটা জমি একটা গান করে সবাই মিলে নাচবো, হ্যাঁ? ওদের তো লজ্জা আমাদের ভাঙতে হবে, তাই না? চলো চলো চলো, সবাই চলো, ওঠো 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 ওঠো। তোমাকে কি নিমন্ত্রণ করতে হবে? ঘোড়ার কি ডিম হয়, সেই ডিমের কি হয় ছানা? ঘোড়ার ডিমের না হোক ছানা, চপ্পু ছানা পড়া, পুরুষ নারীর কোনো চিহ্ন নেই তো বোঝা পড়া। পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা? পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা? যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর বড় নারীর ধরন বদলে কি আর যাবে? শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। মান হলে তো খিল দিত সে ঘোষা ধরে, ঘোষা ধরে, ঘোষা ধরে, রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। ইস্কা বোনের বিবি সেজে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব? ইস্কা বোনের বিবি সেজে চালাও বিবি আনা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, দিনে একটা তো নয় করত পুরুষ দশটা বিয়ে, গায়ের জোরে দাসী করে পাটে পাত বউকে দিয়ে। আর কেঁদোনা, আর কেঁদোনা, দেখো না তোমার কান্না দেখে দাদু ভাই সহ্য করতে পারল না বলে এখান থেকে চলে গেল। আর কেঁদোনা দাদু ভাই, আমার লক্ষ্মী সোনা। আর কারোর মুখে মুখে কথা বলবো না, তো তো সবাইকে বলতে যে তোমার ছোট নাতনি সবার মুখে মুখে কথা বলে, আর বলবো না। ও মা, এই কি কথা, আর বলবো না মানে বিয়ে হয়ে গেলে মানুষ কি পর হয়ে যায়? বলবি বলবি রে বলবি। রাধিকা মা, তোমার যখন যেতে ইচ্ছে করবে তুমি তখন যাবে, যখন আসতে ইচ্ছে করবে আসবে। তোমার কোনো কাজে তো আমরা বাধা দেব না মা। কাঁদে না মা, এইভাবে এভাবে কাঁদে না। এভাবে কান্নাকাটির কি আছে? এখানে আসতে তো কোনো বাধা নেই, তোমার যখন ইচ্ছে যখন খুশি তখনই তুমি এখানে আসবে, আমি নিয়ে আসবো। হ্যাঁ, ওরম ভাবে কেঁদো না দাদু ভাই, আমাদের মেয়েটা যে বড্ড অভিমানী, তুমি তুমি ওর ওপর রাগ করো না কেমন? জানো তোমাদের বাড়ির সবাই কত ভালো, তোমরা কত ভালো, আমরা সব জানি, তবুও বলছি ওকে একটু যত্ন করে রেখো দাদু ভাই। ও যে একটু জেদি, কথায় কথায় অভিমান করে ফেলে, তুমি তুমি মানিয়ে নিও কেমন? আমি তুমি কেন বলছো, এর মধ্যে মানিয়ে নেবার কি আছে? মানি তো আমি তবে নিয়েছিলাম যবে ওকে আমি অ্যাকচুয়ালি ভালোবেসেছি, তবে থেকেই পুরোপুরি ওকে মানিয়ে নিয়েছি। ও হয়তো সেটা বুঝতে পারেনি, মাঝে মাঝে আমার উপর রেগে যায়, আমারও রাগ হয়, মান হয়, অভিমান হয়, কিন্তু
সেটা সেটা দূরে চলে যাওয়ার জন্য নয়, বরং আরো আরো কাছে আসার জন্য। দেখুন, আপনারা কিন্তু কেউ কোনো চিন্তা করবেন না, আমি বলছি ও এখানে আসবে, যখন খুশি তখন আসবে, বুঝলে স্বামী? ও যখন ইচ্ছে তখন এখানে আসতে পারবে, ও নিজে নিজে আসতে পারবে, আমি থাকলে আমি নিয়ে আসবো, আর যদি নাও থাকে ও একা একা চলে আসবে, অসুবিধা কি আছে? আমি বলছি এই কথা সবার সামনে। হ্যাঁ শুনলি তো দিদি ভাই, আরে এরকম শিবের মতন বর পেয়েছিস, এত ভালো, সংসারের সবাই তোকে কত ভালোবাসে। তুই মানিয়ে গুছিয়ে চলতে পারবি তো? একটা কথা বলে দিচ্ছি, ওই বাড়িতে গিয়ে সব সময় মনের মধ্যে থাকবে এটা আমার বাড়ি। হ্যাঁ, মনে রাখতে হবে সংসারের সকলের দায় দায়িত্ব সব কিছু নিতে হবে। হ্যাঁ, আর অভিমান জেদ এইটা একটু পরিত্যাগ করতে হবে দিদি ভাই, লক্ষ্মী দিদি ভাই। আর আমার দাদু ভাইকে বলছি, দাদু ভাই ওর এই যে এই অভিমান এইগুলো তুমি একটু মানিয়ে নেবে তো? হ্যাঁ মানিয়ে নিও, কেমন? হ্যাঁ তোমরা সুখী হবে, ভালো থাকবে, এটাই তো আমাদের আনন্দ। বসো বসো দাদু ভাই, বসো বস দিদি ভাই, বস, আমি আশীর্বাদটা করে নি। হ্যাঁ বসো। বলছিলাম যে আশীর্বাদটা যদি একটু তাড়াতাড়ি সারা যায়, মানে বুঝতে তো পারছেন আমাদের আবার ফেরার ব্যাপার আছে, আবার কাল সব গোছগাছ করে কলকাতায় আসতে হবে, কারণ অনুষ্ঠানটা তো এই বাড়িতেই হবে। আর তাই বলছিলাম যদি আশীর্বাদটা একটু তাড়াতাড়ি সারা যায়, আমার বাড়ি গিয়েও তো কিছু নিয়মকানুন আছে আমাদের। আমি তো রেডি আছি, আমার তো খুব কষ্ট কষ্ট হচ্ছে না, কারণ না আমার কি কষ্ট, এই মেয়েটা সারা জীবন বড্ড কষ্ট পেয়েছে, তো ওর যা পাওনা ছিল, যা যা পাওনা ছিল পেয়ে গেছে, সমস্ত পেয়ে গেছে, আর ওর কোনো কষ্ট থাকবে না। এইটা এইটা একটা বড্ড বড় সান্ত্বনা, বুঝলেন না? হরিণের মতো একটা ছেলে পেয়েছে, আপনাদের মতন একটা অভিভাবক পেয়েছে, বাবা হিসেবে আর কি চাইতে পারি? বাপি কানাকানি করে না, আরে আমি আমি কাঁদছি নাকি? আমার গলাটা একটু ভেঙে গেছে, ওই জন্য মনে হচ্ছে। তুই যখন খুশি চলে আসবি তো, এর মধ্যে আছে নাকি? আরে ফোন করবো একদিন, চলে আয়, মাংস ভাত খাবো, তোকে ফোন করবো। কাঁদিস মা, কাঁদিস না মা, চোখের জ্বলা তো সস্তা নয়, কাঁদতে নেই যেখানে সেখানে, যখন তখন কাঁদতে নেই, কিচ্ছু হয়নি। তাছাড়া একটা ছেলে পেয়েছিস, এস এমন অভিভাবক, তাহলে আপনি যদি ঘন ঘন যাই তাহলে কি দাদারা তাড়িয়ে দেবেন নাকি? এটা কি বললেন আপনি, মানে এই ধরনের ভাবনা আপনার আমাদের সম্পর্কে? অবাক লাগছে এই জন্যে যে আপনি বলছেন তাই। না না আমি আমি বলেছি আর কি, ওই ওই যদি ঘন ঘন যাই আর কি, হাসপাতালে গিয়ে একটু ফ্রিতে চিকিৎসা করে দিলাম, তাহলে আমার মেয়েটাকে আর জামাইকে একসঙ্গে দেখতে পাবো আর কি, সেই সেই কারণে। বাবা আপনাকে
আপনাকে আপনার মেয়েকে দেখার জন্য কোনো কৌশল অবলম্বন করতে হবে না। আপনি যখন ইচ্ছে, আপনাদের যখন ইচ্ছে তখন আপনারা আসবেন, আপনাদের সাথে দেখা করবেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।